हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। दिस इज़ हैप्पी खान यूट्यूब चैनल। वेलकम टू अनदर ब्लॉग। आशा करी सबाई भालो आछेन एवं सुस्थ आछेन। आज के दोपहर बेला थेके आमी आमार ब्लॉगटी शुरू करछी। तो आज के दोपहर बेला रान्ना होबे कोई मासेर दो प्याजू। रान्नाटी करछे आमार मा। तो कोई माछगुलो एखाने भालो करे धुए नेवा होच्छे। মাছগুলো ফ্রাই করার জন্য যে মশলাগুলো এখানে অ্যাড করা হবে এগুলো একে একে দিয়ে দেওয়া হচ্ছে। আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, প্রয়োজন মতো লবণ এবং অল্প একটু সরিষার তেল, এগুলো দিয়ে ভালো করে মাছের সাথে মিক্স করে নেওয়া হচ্ছে। এখন মাছগুলো ভালো করে মাখানো কমপ্লিট। এখন একটা ফ্রাই প্যানে কিছু সরিষার তেল দিয়ে মাছগুলো ভালো করে ফ্রাই করে নেওয়া হচ্ছে। মাছগুলো ভালো করে ব্রাউন কালার করে ফ্রাই করার পরে মাছগুলো তুলে নেওয়া হচ্ছে। মাছগুলো ফ্রাই করার পর অন্য আরেকটি সস প্যানে সরিষার তেল দিয়ে এখানে রসুন পেঁয়াজ কুচি দিয়ে দেওয়া হলো। এখানে সব মশলাগুলো আরেকটু কুক হওয়ার জন্যই এখানে আরও কিছু পানি দিয়ে দেওয়া হলো। মশলাটি একটু কুক হওয়ার পরে এখানে আরও কিছু মশলা অ্যাড করা হচ্ছে। আদা রসুন পেস্ট, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপরে কয়েকটা শুকনো মরিচ। এরপর এখানে আরও অ্যাড করা হচ্ছে কতগুলো আস্ত রসুন, কাঁচা মরিচ।
তারপর মশলাগুলো ভালো করে কষানোর পর ভাজা কই মাছগুলো একে একে দিয়ে দেওয়া হচ্ছে। এ পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে একটু লেবুর রস। এবং এ পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে কিছু ধনিয়া পাতা। মাছগুলো রান্না কমপ্লিট। আসলে এটা খেতে খুবই মজা হয়েছিল, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। তো বিকালবেলা একটু বৃষ্টি হয়েছিল, তো সেটাই আপনাদের কাছে শেয়ার করলাম। এরপর মাগরিবের সময় বাচ্চাদের অনেক ক্ষুধা লেগেছে, তো এই জন্য আমার মা কলার পিঠা বানাচ্ছে। তো এখানে 4-5টা কলা নিয়ে উনি ভালো করে এগুলো মুথে নিচ্ছেন। এখানে উনি দিয়ে দিচ্ছেন আরো 5টা ডিম। তারপর দিয়ে দিচ্ছেন চিনি, তারপর কিছু সুজি। তারপর কিছু চালের গুঁড়া। তারপর এ পর্যায়ে নারিকেল। এবার এটা উনি ভালো করে মিক্স করে নিচ্ছেন। তারপরে এ পর্যায়ে উনি এখানে একটু আদা গ্রেট করে দিচ্ছেন। এরপর কলার পিঠাগুলো উনি ফ্রাই করে নেবেন। তো এখানে তেল গরম, কড়াইতে তেল দিয়ে দেওয়া হচ্ছে। তেলগুলো ভালো করে গরম হওয়ার পরে উনি কলার পিঠাগুলো দিয়ে দিচ্ছেন ফ্রাই করার জন্য।
পর্যায়ে কলার পিঠাগুলো ফ্রাই করা হয়ে গেছে, উনি এখন তুলে নিচ্ছেন। এই যে দেখেন, দেখতে কি ফাইন লাগছে, খুবই মজাদার পিঠা। আপনারা ইচ্ছা করলে ট্রাই করতে পারেন। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।